বিনা অপরাধে নিরীহ ফিলিস্তিনিদের উপর দমনপীড়ন বা হত্যাকাণ্ড ইসরায়েলি সেনাদের কাছে নতুন কিছু নয়। তবে সম্প্রতি এক ফিলিস্তিনিকে হেনস্থা এবং তদন্তে বাধা দেওয়ার অপরাধে তিন ইসরায়েলি সেনাকে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি সামরিক আদালত। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। এতে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে ওই তিন সেনাকে। অপরাধ যত বড়ই হোক, শাস্তি দেওয়া হয়েছে নামমাত্র। দোষী তিন সেনার মধ্যে দুজনকে 60 দিন করে এবং একজনকে মাত্র 40 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আদালতের কার্যক্রমে বাধা দেওয়া সবাইকে চাকরি থেকে পদচ্যুত করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও ক্ষমতার অপব্যবহারের দায়ে আরও এক সেনা বিচারাধীন রয়েছেন। অবশ্য ইসরায়েলি বাহিনীর হাতে শত শত ফিলিস্তিনি নিহত হলেও সেসব মামলার কোনো তদন্ত বা সেনাদের শাস্তি দেওয়া হয় না, বরং উল্টো পুরস্কৃত করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর করা তথ্য বলছে, গেল 5 বছরে ফিলিস্তিনিদের প্রতি নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের সেনারা। এমন অভিযোগ দায়ের হয়েছে 1250-র বেশি, এর মধ্যে 405টি হত্যা মামলা রয়েছে। পরিসংখ্যান বলছে, 2022 সালে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 183 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, বিপরীতে ইসরায়েলি নিহতের ঘটনা হাতে গোনা। এছাড়া অভিযানের নামে চলতি বছর মার্চ মাস পর্যন্ত 83 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। 1967 সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। 1967 সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের আওতায় এই বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। এসব কর্মকাণ্ডের জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। অবশ্য সবচেয়ে বেশি বিবাদ পবিত্র আলাকসা মসজিদকে কেন্দ্র করে। মুসলিমদের পবিত্র এই ভূমিতে প্রবেশে বারবার বাধা দিয়ে আসছে ইহুদিরা। গেল রমজান মাসে মসজিদে ঢুকে পর্যন্ত হামলা চালায় ইসরায়েলি সেনারা। তা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে, পরে অবশ্য পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।